আজ আমার ঘরের লক্ষ্মী দুটো সুখবর নিয়ে এসেছে, একটা এবারই রাহু মুক্তির খবর, আর একটা এবারই সবাই মনে মনে যা আশা করে সেই আনন্দ সংবাদ। বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আপনার স্ত্রী কিন্তু আর কোনোদিনই মা হতে পারবেন না। মানেই তো কি হয়েছে, আমি তো আছি বৌদিমণি। বোনের উপর প্রতিশোধ নিতে কি এই নিরাপরাধ দিলেও ভাইটাকে কলেজ ছাড়া করছেন? এক্ষুনি বালিগঞ্জ ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমাকে বিয়ে করে তোমার বাবাকে বুঝিয়ে দেব আমার ভালোবাসার গভীরতা কতটুকু। আমাদের মা বৌদিমণি আর দাদা ভাই আমাদের বাবা। তুমি আজই চাকরি ছেড়ে দিয়ে আসবে। আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন, এখন থেকে সংসারের দায়িত্বটা আপনার ছোট ভাইকে পালন করতে দিন। আপনার চোখে যিনি নষ্টা, আমি যদি তাকে দেবী মনে করে বিয়ে করি তাতে আপনার আপত্তি আছে কি? আমার টাকা থেকে 10,000 টাকা সরিয়ে তুমি সোনার দোকানে গয়না গড়াতে দাওনি? এই ঘরই সংসার যার কাছে সবচেয়ে বেশি ঋণী তাকে তুই অসম্মান করেছিস, সব কিছু উজাড় করেছে, নিজে বিক্রি হয়েছে, তাকে তুই ভিক্ষে দিতে চাইছিস? যারা তোমাকে অনাথ করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, তারাই আমাদের জীবনের একমাত্র শত্রু। সেই শত্রুর সঙ্গে তুমি ঘর করবে তা তো হয় না। এ বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। আমি ভুলেই গেছিলাম, এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নেই। তোমাকে আমার জীবন থেকে যে কেড়ে নিয়েছে তার জীবন থেকে আমি তার একমাত্র অবলম্বনকে সরিয়ে দিয়েছি বাবা। আমি তোমাকে ডিভোর্স দেব, কাল নাগি নির্জন্যই আজ আমাদের এই দশা। স্নেহ ভালোবাসা দিয়ে বাবারই অভাব আমি যেন চিরদিন মেটাতে পারি। সুখে দুঃখে আমি যেন কাটাতে পারি।